রাজ্যের মুখ্যমন্ত্রী লালবাতি লাগানো গাড়ি চড়েন না, কোনো মন্ত্রীর গাড়িতেও লালবাতি নেই, কিন্তু গাড়ির মাথায় লালবাতি লাগিয়েই বীরভূমের নানা প্রান্ত চষে বেড়ান অনুব্রত মণ্ডল। এমনকি সিবিআই এর তলব পেয়ে কলকাতাতেও তিনি লালবাতির গাড়ি নিয়েই এসেছেন, তা নিয়ে বিতর্কও হয়েছিল যথেষ্ট। এবার অনুব্রতের সেই লালবাতির ব্যবহার নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন তরুণজ্যোতি তিওয়ারির নামে বিজেপির এক আইনজীবী নেতা। আদালতের খবর, শীঘ্রই মামলাটির শুনানি হতে পারে। একটি সাদা, অন্যটি কালো, এই দুই রঙের দুটি গাড়িই রয়েছে অনুব্রতের। দুটির মাথাতেই শোভা পায় লাল রঙের আলো। আলো জেলে জেলায় দাপিয়ে বেড়ালেও পুলিশ প্রশাসনের কোনো কর্তাই অনুব্রত তথা কেষ্টর গাড়িতে লাল বাতি নিয়ে টু শব্দটি করেননি। তবে কলকাতায় তার লাল বাতি দেখে প্রশ্ন তুলেছিল সিবিআই। প্রতিক্রিয়া হয়েছিল নানা মহলেও। শুক্রবার হাইকোর্টে মামলা হওয়ার পরে অবশ্য বাতির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুব্রত যে লালবাতি ব্যবহার করতে পারেন না সে কথা জানিয়ে ফিরহাদ বলেন, তিনি যদি লালবাতি ব্যবহার করে থাকেন তাহলে অবিলম্বে তা খুলে দিতে হবে। মন্ত্রীর হুঁশিয়ারি, নীলবাতি বা লালবাতি নিয়ে কেউ গাড়ি ব্যবহার করলে গাড়ি আটক করা হবে। রাজ্যে কারা লালবাতি কিংবা নীলবাতি ব্যবহার করতে পারবেন তা সরকারি তালিকায় রয়েছে। সেই তালিকায় কোনোভাবেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পড়েন না। একটি সূত্রে বলা হয়েছে তিনি দুটি সরকারি নিগমের মাথায় রয়েছেন। যদিও কোনো সরকারি নিগমের মাথায় বসলেও লালবাতি ব্যবহারের ছাড়পত্র মেলে না বলেই সরকারি সূত্রের দাবি। এদিন ফিরহাদ জানান মুখ্যমন্ত্রী নিজেই একটা নির্দেশিকা দিয়েছিলেন, তা সত্ত্বেও গাড়ির মাথায় বাতির অপব্যবহার হচ্ছে, তাই সেই বিজ্ঞপ্তি ফের প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন। ফিরহাদের এই মন্তব্যে অবশ্য কেউ কেউ রাজনীতির গন্ধও খুঁজে পেয়েছেন। ঘটনাচক্রে SSKM হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই অনুব্রতকে যে সেদিন সিবিআই তলব করেছিল, সেদিন তলবের ব্যাপারে কার্যত নাক না গলাতে দেখা গিয়েছিল তৃণমূল নেতৃত্বকে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে বিষয়টি সিবিআই এবং অনুব্রতের, তাই তারা কিছু বলবেন না, তাহলে রামপুরহাট পরবর্তী সময়ে অনুব্রতের থেকে তার দল নিরাপদ দূরত্ব বজায় রাখছে কি না সেই প্রশ্ন উঠছে। এ ব্যাপারে অনুব্রতর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি, মেসেজেরও উত্তর দেননি।